সকল ছাত্রছাত্রীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের বিষয় হলো অবজেক্ট। আজ আমরা অবজেক্ট সম্পর্কে জানব। অবজেক্ট, অবজেক্ট কাকে বলে বা হোয়াট ইজ অ্যান অবজেক্ট? অ্যান অবজেক্ট ইজ এ নাউন, প্রোনাউন অর নাউন ফ্রেজ অন হুইচ এ ভার্ব পারফর্মস অ্যান অ্যাকশন। অর্থাৎ অবজেক্ট হল একটি নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ যার উপর ভার্ব তার কাজটি সম্পাদন করে। তাহলে প্রশ্ন হল, আমরা অবজেক্ট কি সব ধরনের সেন্টেন্সই পাই? উত্তর হচ্ছে একদম না। আমরা অবজেক্ট সেই সকল সেন্টেন্সই দেখতে পাই যে সকল সেন্টেন্সে ভার্বটি ট্রানজিটিভ ভার্বে থাকে। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? এ ট্রানজিটিভ ভার্ব ইজ এ ভার্ব দ্যাট অ্যাকসেপ্টস ওয়ান অর মোর অবজেক্টস। ট্রানজিটিভ ভার্ব হলো এক ধরনের ভার্ব যেটা এক বা তার বেশি অবজেক্টকে গ্রহণ করে, এবং ট্রানজিটিভ ভার্বের বিপরীত হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট থাকে না। তাহলে একটা বাক্যে অবজেক্ট আমরা কোথায় দেখতে পাই? আমরা পড়েছি একটা বাক্যের দুটো অংশ, সাবজেক্ট ও প্রেডিকেট। এই অবজেক্টকে আমরা প্রেডিকেট অংশে পাই। উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন, রোহিণী ইটস ম্যাঙ্গো। এই বাক্যে দুটি নাউন আছে। আবার আমরা আগে সংজ্ঞাতে বলেছি যে অবজেক্ট হচ্ছে একটা নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ। এখানে রোহিণী আর ম্যাঙ্গো এই যে দুটো নাউন আছে, এদের মধ্যে কোনটা সাবজেক্ট বা কোনটা অবজেক্ট এটা আমরা চিনব কী করে? তাহলে সাবজেক্ট ও অবজেক্ট চিনতে গেলে আমাদের প্রথমে সাবজেক্ট কাকে বলে একবার জেনে নেওয়া দরকার। হু অর হোয়াট পারফর্মস দ্য অ্যাকশন অব দ্য ভার্ব ইজ সাবজেক্ট। অর্থাৎ যে ক্রিয়ার কাজ সম্পন্ন করে তাকে আমরা সাবজেক্ট বলি। এখানে খাওয়া কাজটি কে করছে? রোহিণী। যদি ভার্বকে আমরা কে বা কি দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাব সেটাই হচ্ছে সাবজেক্ট। হু ইটস ম্যাঙ্গো? রোহিণী। অর্থাৎ রোহিণী হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট আর ইটস হচ্ছে কি ভার্ব আর অবজেক্ট। হুয়েভার অর হোয়াট এভার রিসিভস দ্যাট অ্যাকশন অব দ্য ভার্ব ইজ অবজেক্ট। অর্থাৎ যার উপর ক্রিয়ার কাজ করা হয় তাকে অবজেক্ট বলে। এই ক্রিয়াকে যদি আমরা হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে রোহিণী ইটস ম্যাঙ্গো, এই বাক্যে অবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো। এটা আমরা কী করে পাবো? যে আমরা যদি প্রশ্ন করি হোয়াট ডাজ রোহিণী ইট বা রোহিণী কী খায়, তাহলে আমরা উত্তর পাচ্ছি ম্যাঙ্গো। তাহলে এই বাক্যে ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে পাঁচ ভাগে ভাগ করা হয়। এক, ডাইরেক্ট অবজেক্ট। দুই, ইনডাইরেক্ট অবজেক্ট। তিন, রিটেন্ড অবজেক্ট। চার, ককনেট অবজেক্ট।
5 factitive object. এই অবজেক্টগুলোকে আমরা একে একে আলোচনা করব। প্রথমে আসি ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কি বা হোয়াট ইজ ডাইরেক্ট অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট ইজ এ নাউন অর প্রোনাউন ডিনোটিং এ পার্সন অর থিং দ্যাট ইজ দ্য রিসিপিয়েন্ট অফ দ্য অ্যাকশন অফ এ ট্রানজিটিভ ভার্ব। বাংলায় যদি বলি তাহলে বাংলাটা দাঁড়াবে এইরকম যে ডাইরেক্ট অবজেক্ট হলো একটি নাউন বা প্রোনাউন যা ব্যক্তি বা বস্তু বোঝায় তার উপর সকর্মক্রিয়া যে কাজ করে সেটাকে আমরা ডাইরেক্ট অবজেক্ট বলি। যেমন রামবাবু গেভ এ পেন, রামবাবু একটা পেন দিয়েছিল। রামবাবু কি দিয়েছিল বা হোয়াট ডিড রামবাবু গিভ, অ্যান্সার হচ্ছে এ পেন। এখানে এ পেন হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। দুই ইনডাইরেক্ট অবজেক্ট। দ্য ইনডাইরেক্ট অবজেক্ট ইজ দ্য রিসিপিয়েন্ট অফ দ্য ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট হল ডাইরেক্ট অবজেক্টের প্রাপক। ভাবকে যদি আমরা ফর হুম বা ফর হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাব সেটাকেই বলে ইনডাইরেক্ট অবজেক্ট। উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি। ফাদার গেভ হিজ ডটার এ ডল, বাবা তার কন্যাকে একটি পুতুল দিয়েছিল। এখানে ফাদার হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব। ফাদার গেভ হিজ ডটার এ ডল, বাবা তার কন্যাকে একটি পুতুল দিয়েছিল। তাহলে বাবা তার কন্যাকে কি দিয়েছিল বা হোয়াট ডিড ফাদার গিভ হিজ ডটার, দ্য অ্যান্সার ইজ এ ডল। তাহলে ডল হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এবার যদি আমরা ফর হুম দিয়ে প্রশ্ন করি তাহলে বা ফর হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে প্রশ্নটা কীরকম হবে, ফর হুম ডিড ফাদার গিভ এ ডল, উত্তর হবে হিজ ডটার। হিজ ডটার হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট ইনএনিমেট বস্তুকে বোঝায়, অর্থাৎ যে সমস্ত মানে বস্তুর ক্ষেত্রে আমরা ডিরেক্ট অবজেক্ট ব্যবহার করি। আর ইনডাইরেক্ট হচ্ছে আমরা লিভিং অ্যানিমেট, অর্থাৎ মানুষ হিউম্যান বিংস এবং অ্যানিমেলসের ক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করি। তিন নম্বর হচ্ছে রিটেন্ড অবজেক্ট। রিটেন্ড অবজেক্ট ইজ অ্যান অবজেক্ট ইন এ প্যাসিভ সেন্টেন্স দ্যাট উড অলসো দ্য অবজেক্ট ইন অ্যান অ্যাক্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সে যদি ডবল অবজেক্ট থাকে, ডবল অবজেক্ট মধ্যে একটা ডাইরেক্ট অবজেক্ট এবং একটা ইনডাইরেক্ট অবজেক্ট, সেই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট দুটোর মধ্যে যে কোনো একটা অবজেক্টকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে একটা অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের একটা অবজেক্ট, সেটা ডাইরেক্ট হতে পারে বা ইনডাইরেক্ট হতে পারে, যে কোনো একটা অবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবেই রয়ে যায়। এই প্যাসিভ ভয়েসে থেকে যাওয়া যে অবজেক্টটা তাকে আমরা বলি রিটেন্ড অবজেক্ট। যেমন দ্য টিচার আস্কড হিম এ কোশ্চেন, দ্য টিচার আস্কড হিম এ কোশ্চেন, এখানে দুটো অবজেক্ট আছে,
একটা হচ্ছে হিম এবং আরেকটা হচ্ছে কোশ্চেন। হিমটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর এ কোশ্চেন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে প্রথমে যদি আমরা ইনডিরেক্ট অবজেক্টকে নিয়ে আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে হি ওয়াজ আস্কড এ কোশ্চেন বাই দ্য টিচার। আর যদি এ কোশ্চেন ডাইরেক্ট অবজেক্টকে নিয়ে আমরা প্যাসিভ ভয়েস করি সাবজেক্ট বানাই প্যাসিভ ভয়েসের তাহলে বাক্যটি দাঁড়াবে এ কোশ্চেন ওয়াজ আস্কড হিম বাই দ্য টিচার। তাহলে এই প্যাসিভ ভয়েসে যে দুটো সেন্টেন্স আমরা পেলাম প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে এ কোশ্চেন এবং দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে হিম এগুলোকে আমরা রিটেন্ড অবজেক্ট বলি কারণ এটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবেই রয়ে গেছে। এরপরে আসি চার নম্বরে আছে ফ্যাক্টিটিভ অবজেক্ট, সরি চার নম্বরে আছে কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট ইজ এ অবজেক্ট দ্যাট হ্যাজ দ্য সেম লিঙ্গুইস্টিক ডেরিভেশন অ্যাজ দ্য ভার্ব হুইচ গভর্নস ইট। অর্থাৎ কগনেট অবজেক্ট হল একটি অবজেক্ট যেখানে অবজেক্ট ও ভার্ব একই শব্দ থেকে গঠিত, যেমন সি সিংস এ সং। এখানে সিং এবং সং এই শব্দ দুটো সিং থেকে তৈরি। সিংটা হচ্ছে ভার্ব ফর্ম, সংটা হচ্ছে নাউন ফর্ম। এখানে সি সিংস এ সং, সিংটা ভার্ব, সংটা হচ্ছে অবজেক্ট। এই সং যে অবজেক্ট একে আমরা কগনেট অবজেক্ট বলি। এরকম আরও অনেক উদাহরণ আছে, হি রানস এ রেস, দে লিভ এ হ্যাপি লাইফ, আই ড্রিমড এ ড্রিম। শেষ বা পাঁচ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট ইজ অবজেক্ট কমপ্লিমেন্ট অফ এ পার্সন প্লেস অর থিঙ্ক অফ এ ফ্যাক্টিটিভ ভার্ব। অর্থাৎ ফ্যাক্টিটিভ ভার্বের যে ব্যক্তি স্থান বা বস্তুর কমপ্লিমেন্টকে তারই যে অবজেক্ট তাকে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলি। প্রশ্ন হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব কোনটা বা কোনগুলোকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলি। তাহলে ফ্যাক্টিটিভ ভার্বস আর দ্য ভার্বস হুইচ আর ইউজড টু ইন্ডিকেট দ্য রেজাল্টিং কন্ডিশন অর স্টেট অফ এ পার্সন প্লেস অর থিং। বাংলায় যদি বলি তাহলে এরকম দাঁড়াচ্ছে যে ফ্যাক্টিটিভ ভাবগুলো হলো সেই সকল ভাব যেগুলো কোনো ব্যক্তি বস্তু স্থানের নির্ধারিত অবস্থার কথা বোঝায়। এরকম ফ্যাক্টিটিভ ভাব অনেক আছে, যেমন সিলেক্ট, ইলেক্ট, অ্যাপয়েন্ট, মেক, চুজ, কনসিডার এটসেট্রা। উদাহরণ, যেমন দে সিলেক্টেড হিম প্রেসিডেন্ট, দ্য কমিটি অ্যাপয়েন্টেড মিস্টার রয় চেয়ারম্যান অব দ্য বোর্ড। এখানে প্রেসিডেন্ট আর দ্বিতীয় বাক্যের চেয়ারম্যান অব দ্য বোর্ড এগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। মজার ব্যাপার হলো এই ফ্যাক্টিটিভ অবজেক্টকে কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা যায় না, কারণ এইগুলো শুধুমাত্র মিয়ার ফ্যাক্টনেসের কথা বলে, সেজন্য এগুলোকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি না। অবজেক্ট সম্পর্কে আমরা জানলাম,
অবজেক্ট কি, অবজেক্ট কাকে বলে, অবজেক্টের ধরন কত রকমের, অর্থাৎ কত প্রকার অবজেক্ট, এসব বিস্তারিত জানলাম। আশা করি অবজেক্ট তোমরা বুঝতে পেরেছ। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে যখন দুটো একটি বাক্যে যখন দুটো অবজেক্ট থাকে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট, সাধারণত আমরা ইনডাইরেক্ট অবজেক্টটাকে ভার্বের পরে বসাই এবং ডাইরেক্ট অবজেক্টকে আমরা ইনডাইরেক্ট অবজেক্টের পর বসাই। কিন্তু কখনও যদি আমাদের ইনডাইরেক্ট অবজেক্টকে ডাইরেক্ট অবজেক্টের পরে বসাতে হয় তাহলে আমাদের টু ব্যবহার করতে হয় ইনডাইরেক্ট অবজেক্টের আগে। যেমন যে উদাহরণটা দিয়েছি ইনডাইরেক্ট অবজেক্টের, ফাদার গেভ হিজ ডটার এ ডল, এক্ষেত্রে ইনডাইরেক্টটাকে যদি আমি ডাইরেক্টের পরে বসাই তাহলে আমাকে কী লিখতে হবে, যে ফাদার গেভ এ ডল টু হিজ ডটার। থ্যাংক ইউ, আশা করি তোমরা বুঝতে পারছো।